আরামবাগের ঋষি অরবিন্দ ক্লাব যারা কালী পুজো করে থাকে ঘটাকড়ি এবং পুজোর সঙ্গে সব থেকে যেটা তাদের উল্লেখযোগ্য বিষয়, দুস্থদের তারা কিন্তু বিভিন্ন সামগ্রী প্রদান করেন, সাহায্য করে থাকেন, কখনো কড়া খুন্তি হাতা, কখনো বা শীত বস্ত্র। আজকে কিন্তু কয়েক হাজার জনকে দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়, কম্বল তুলে দেওয়া হয়। আমরা এ নিয়ে জানো বিস্তারিত ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজ আলিকার। সুরজ, ছবিতে আমরা দেখছি খুব দামি একেবারে কম্বল শীত বস্ত্র দেওয়া হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি আমার ছবিতে রাজেশ চৌধুরী তিনি নিজের হাতে সেগুলো বিতরণ করছেন। কি রকম আয়োজন ছিল আজকে? দেখো, ঋষি অরবিন্দ ক্লাবে যখন থেকে এই কালী পূজা শুরু করেছে তখন থেকে তাদের কিন্তু এই দিকটা ভালো করে নজর দেওয়া হয়েছে, যে দান ধ্যানের দিকে তারা কিন্তু রীতিমতো ভাবে প্রতি বছরই নজর কাড়ে। একটা সময় দেখা যায় যে তারা কখনো প্রেশার কুকার এবং রান্নার সামগ্রী থেকে শুরু করে তারা দিতেন, আবার এখন যেটা দেওয়া হচ্ছে যে বিশেষ করে সামনেই শীতকাল এবং তার জন্য যে কম্বল, সেই কম্বল কিন্তু দামি কম্বল বলা হচ্ছে, তাদের দাবি দামি কম্বল তারা কিন্তু বিলি করেছেন। যেটা দেখা গেছে যে ঋষি অরবিন্দ ক্লাবের যেখানে পূজা হয়েছে সেখান থেকে শুরু করে একদম লাইন বহুদূর চলে গেছে, বহু মানুষ, যেটা দাবি করা যায় যে প্রায় 3000 জনকে তারা এই কম্বল বিতরণ করবেন এবং তারা সেটা করছেন, সেটা আজকে কিন্তু রীতিমতো ভাবে দেখা যায়। একেবারে প্রতি বছরই এই ধরনের চিত্রটা উঠে আসে সাহায্য প্রদান কর্মসূচি। অসংখ্য ধন্যবাদ সুরজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।